সময়টা এখন শুভমান গিলের লিগ পর্বে শেষ দুই ম্যাচে করেছিলেন সেঞ্চুরি এরপর প্রথম কোয়ালিফায়ারে 42 রান আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে খেলেছেন 7-4, 10-6 60 বলে 129 রানের ইনিংস অর্থাৎ সর্বশেষ 4 ম্যাচে এটি গিলের তৃতীয় সেঞ্চুরি গিলের এমন অবিশ্বাস্য ইনিংসে টানা দ্বিতীয়বার ফাইনালে গুজরাট টাইটান্স নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে 233 রান করা গুজরাট মুম্বাইকে হারিয়েছে 62 রানে এবারের আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রহক এখন গিল আইপিএল ইতিহাসের চতুর্থ ক্রিকেটার হিসাবে এক আসরে 800-এর বেশি রান করা ক্রিকেটার এখন গিল এর আগে এই কীর্তি ছিল বিরাট কোহলির ডেভিড ওয়ার্নার ও জস বাটলারের গিল অবশ্য দ্রুতই ফিরতে পারতেন ক্রিস জর্ডানের বলে গিলের ক্যাপ যদি টিম ডেভিড নিতে পারতেন তাহলে গিল ফিরতেন 19 বলে 30 রান করে অর্থাৎ সেই ক্যাচ মিসের পরে 41 বলে 99 রান করেছেন গিল গিলের সঙ্গে 138 রানের জুটি গড়া সাই সুদর্শনের ব্যাট থেকে এসেছে 43 রান শেষ দিকে 13 বলে 28 রানে কেমিও খেলেছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া গত ম্যাচে 5 রানে 5 উইকেট নিয়ে আকাশ মাদল আজ দেখেছেন মুদ্রার অন্য পিঠ 4 ওভারে খরচ করেছেন 52 রান নিয়েছেন মাত্র 1টি উইকেট 234 রানের জবাবটা দারুণভাবে শুরু করে মুম্বাই প্রথম 4.3 ওভারে 50 রান তোলে মুম্বাই রোহিত শর্মা নিয়াল অধেরারা ব্যর্থ হলেও তিলক বর্মা 14 বলে 43 রানের ইনিংসই মুম্বাইকে স্বপ্ন দেখায় দলীয় 72 রানে তিলক ফেরার পর 32 বলে 51 রানের জুটি গড়ে সূর্যকুমার যাদব ও ক্যামেরুন গ্রিন জস লিটারের বলে বোল্ড হওয়ার আগে গ্রিন করেন 20 বলে 30 রান গ্রিন আউট হওয়ার পর মুম্বাইকে জয়ের পথে রেখেছিলেন সূর্যকুমার তবে 38 বলে 61 রানে মোহিত শর্মার বলে সূর্যকুমার বোল হলে ম্যাচ থেকে ছিটকে যায় রোহিত শর্মার দল